কৈলাসহরের বাজার থেকে প্রতিদিন গাড়ি ভর্তি করে বিড়ি কৈলাসহরের থানার সামনে দিয়ে যাচ্ছে পুলিশের সাথে বিড়ি কারবারিদের সুসম্পর্ক থাকায় প্রতিদিন থানার সামনে দিয়ে বিড়ি যাচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল পুলিশের এই খবর বিএসএফের কাছেও ছিল বিএসএফ সূত্রে জানা যায় যে পুলিশের এই কার্যকলাপের জন্য বিএসএফও অসন্তুষ্ট ছিল যার ফলে বিএসএফ এক প্রকার বাধ্য হয়ে নিজেদের গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কৈলাসহরের বাজার থেকে টিআর জিরো টু বি থ্রি এইট এইট নাইন নম্বরের অটো গাড়ি থেকে বিড়ি বাংলাদেশে পাচার করার জন্য কৈলাসহরের থানার সামনে দিয়ে শহর উত্তরাঞ্চল এলাকায় যাবার সময় কৈলাসহরের মহকুমা শাসকের অফিসের সামনে বিড়ি ভর্তি অটো গাড়িটিকে আটক করে যদিও অটোর চালক বিএসএফের চোখে ধুলো দিয়ে পালিয়ে বিড়ি ভর্তি অটো গাড়িটি আটক করে কৈলাসহর থানায় খবর দিলে কৈলাসহর থানার পুলিশ অফিসার বিক্রম দেববর্মার নেতৃত্বে পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় বিএসএফ সূত্রে জানা যায় প্রায় আড়াই লক্ষ বিড়ি আটক করা হয়েছে আটককৃত আড়াই লক্ষ বিড়ির বাজার মূল্য আনুমানিক এক লক্ষ পঁচিশ হাজার টাকা এসএফের বিশ্বস্ত সূত্রে আরও জানা যায় বিএসএফ পুলিশের ওপর বিশ্বাস করতে না পেরে আটককৃত বিড়ি থানায় আনার পর থানায় জিডি এন্ট্রি করে বিএসএফ অটো সহ বিড়িগুলোকে কাস্টম অফিসে নিয়ে কাস্টম কর্তাদের হাতে তুলে দেয় পুলিশের এহন কাণ্ডে কৈলাসহর মহকুমার তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বিএসএফ এই অভিযান করার সময় বা এই অভিযান করার পূর্বে পুলিশকে কিছুই জানায়নি হল্লাব